নমস্কার বন্ধুরা আরেকবার একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে আজকে যে বিষয়ে আলোচনা করব। এন এম এম এক্সাম যারা দিয়েছ তাদের অ্যান্সার কি সম্বন্ধে হ্যাঁ বন্ধুরা ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপ যারা পরীক্ষা দিয়েছ তোমরা চারিদিক থেকে দেখছো কোনো টিউশন থেকে বা কোনো মাস্টরমশায় সঠিক যে অ্যান্সারটা সেটা একদম কোশ্চেন ধরে ধরে তার অ্যান্সার করে তোমাদেরকে জানাচ্ছে যে এটা তার সঠিক উত্তর হবে আদতে সেই মাস্টরমশাইয়ের কথা অবশ্যই শুনো কিন্তু আমরা তোমাদেরকে যে বিষয়টা আলোচনা করব একদম সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হয়েছে এবং যেটা জেনুইন সেইটা দেখার পর যদি তোমার সঠিক উত্তর সেখান থেকে বুঝতে পারবে এবং তা সেই নাম্বারটা সুন্দরভাবে কাউন্ট করতে পারবে এবং অনায়াসে বুঝতে পারবে তুমি কত কত নাম্বার পেয়েছ আজকে সেই সম্পূর্ণ পদ্ধতি তাছাড়া যদি কোশ্চেনে কোনো ভুল থাকে বা উত্তরে কোনো ভুল থাকে যেটা পর্ষদ থেকে প্রকাশ করা হয়েছে বা ওদের অফিসিয়ালভাবে প্রকাশ করা হয়েছে সেটা যদি কোনো জায়গায় ভুল থাকে সেটাও কিন্তু কমপ্লেন করতে পারবে আজকে সেই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং সুন্দরভাবে অ্যান্সার কি দেখতে পাবে কোশ্চেন হাতে নিয়ে আমাদের এই ভিডিওটা দেখো দেখার পরে ডাউনলোড করো সুন্দরভাবে তোমাদের কোশ্চেনের সাথে অ্যান্সারটি মিলিয়ে নিতে পারবে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের সাথে থাকো আর একটা ছোট্ট অনুরোধ যদি তুমি আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা চলো সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই এবং যেখান থেকে আমরা দেখে তোমাদেরকে আরও পরিষ্কারভাবে বুঝাতে পারবো সেখানে গিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি চলো সরাসরি স্ক্রিনে চলে যায় সঠিক উত্তর কি এ বিষয় নিয়েই যেহেতু আজকের আমাদের ভিডিও তোমরা যারা এনএমএমএসি দু হাজার বাইশের এক্সামটি দিয়েছ তোমাদের ক্ষেত্রে আমরা সরাসরি লাইভ অ্যান্সার কি নিয়ে আসছি এবং এই অ্যান্সার কিটটা কোনো মাস্টার দ্বারা বা কোনো বড় ইনস্টিটিউটের দ্বারা দেওয়া নয় এটা সরাসরি একদম ওদের যে স্কলারশিপ পোর্টালে সেখানে আপলোড করা হয়েছে অর্থাৎ এটাই কিন্তু জেনুইন যদি জেনুইন না হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কমপ্লেন করতে পারো সেই বিষয়টিও আমরা উল্লেখ করব যেহেতু তোমরা আমাদের এই ভিডিওটাই সম্পূর্ণ পদ্ধতিটা কিভাবে তোমাদের কোশ্চেনের সাথে অ্যান্সার কি মিলাবে সেই বিষয়টা তুলে আনছি হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে আমরা পুরনো একটি কোশ্চেন দেখাচ্ছি এটা কিন্তু এবছরের কোশ্চেন নয় যাতে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারো সেই বিষয়টি উল্লেখ রেখেই হ্যাঁ দেখো যেটা নব্বই মিনিটের প্রথম কোশ্চেন তাকে ম্যাট আর সেট এই দুটোভাবে তোমাদের পরীক্ষা হয়ে থাকে অর্থাৎ এই যে নব্বই মিনিটের পরীক্ষাটাই এটি হোক এটি কিন্তু এম এটি দেখতে পাচ্ছ এটা এম এটি ম্যাট হিসেবে দেওয়া রয়েছে যেটা এক নম্বর দেওয়া রয়েছে কিভাবে উত্তরপত্র লিখতে হবে এই বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে আমরা যদি নিচের দিকে নামিয়ে নিয়ে যাই কোশ্চেন নম্বর ওয়ান টু টেন এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেন এসেছে এবং তোমরা কোশ্চেনের উত্তর যখন দিয়েছো অবশ্যই সঠিক অ্যান্সারটিংমার্ক দিয়েছ সেই টিংমার্কটি দিয়েছ বা তোমাদের মনে আছে যে কোনটা উত্তর দিয়ে এসেছো বা কোনটা উত্তর হতে পারে সঠিক উত্তরটা নিশ্চয়ই দিয়েছ এক হয়তো একটা দাওনি দুয়েটটা দিয়েছ এটা সঠিক কি না কীভাবে দেখবে সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি যাও অ্যান্সার কি এম এবং এবং এসএটি এক্সাম এনএমএসসি দু হাজার বাইশ এই অপশানটি ক্লিক করলেই নতুন একটি পিডিএফ ওপেন হবে যেটি দুটি পেজের দুটি পেজের কেন দুটো আলাদা আলাদা তোমাদের পরীক্ষা হয়েছে প্রথমে পরীক্ষা হয়েছে এম এটি অর্থাৎ যেটা এম এম এটি বলা হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেখানে এক থেকে নব্বইটা কোশ্চেনের উত্তরে সঠিক অ্যানসার দেওয়া রয়েছে অ্যান্সারগুলো শুধুমাত্র এখানে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে যেগুলো তোর তোমরা ওএমআর সিটে ফিল আপ করে এসেছো দেখো একেরটা কি বলা হয়েছে একেরটার উত্তর হলো ডি আমি আবার কোশ্চেনে চলে যাই যদিও এই কোশ্চেনটা তোমাদের আসেনি তোমরা যে কোশ্চেনটার উত্তর দিয়েছ তাতে যে একেরটা তোমরা কি লিখেছো বা কী চিহ্ন দিয়েছ বা কি করে এসেছো সেটা তোমরা অবশ্যই জানো সেটাতে যদি ডি উত্তর দিয়ে থাকো তাহলে সেটা সঠিক তার সাইডে একটা টিকমার্ক দিয়ে যাও এবং যেরকম খাতা সুদা হয়ে থাকে মাস্টারমশাইরা যেভাবে খাতা সুদে থাকেন সেভাবে এখানে এক লিখে দিতে পারো বা কোশ্চেন মার্ক হিসেবে এক লিখে দিতে পারো এটা ঠিক এই এইরকমভাবে প্রত্যেকটা কোশ্চেনকে মিলিয়ে মিলিয়ে দেখো যেখানে তোমার মনে হবে যে ভুল উত্তর দিয়ে এসেছো অবশ্যই সেটা সরাসরি ক্রস লিখবে তাহলে কী হবে তোমরা বুঝতে পারবে যে তোমরা কতগুলোর কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছ এবং কতগুলোর সঠিক উত্তর দাওনি কিন্তু সেটা দেখবে কোথা থেকে যেটা তোমাদেরকে বললাম এই অ্যান্সার কিটা ডাউনলোড করো এই অ্যান্সার কিটা ডাউনলোড করলে সরাসরি সেখানে এম এটি ম্যাট এবং এস এটি স্যাটের দুটো উত্তরই কিন্তু দেওয়া রয়েছে দুটো উত্তর কেন এখানে কিন্তু আলাদা আলাদাভাবে ভাগ করা রয়েছে এক থেকে নব্বই এবং নব্বইয়ের মধ্যে যেগুলো দাগ দেওয়া রয়েছে সেগুলো একটু কনফিউজ কোশ্চেন রয়েছে সেক্ষেত্রে তোমরা এটা আপিল করতে পারো তোমাদের যদি মনে হয় তোমাদের কোশ্চেনের অন্য উত্তর হতো কিন্তু এখানে ভুলবশত যেটা প্রকাশ করা হয়েছে সঠিক অ্যান্সার সেটা কিন্তু ভুল রয়েছে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমপ্লেন করতে পারো কিন্তু তোমাদেরকে বলবো অবশ্যই এটি আগে ডাউনলোড করো ডাউনলোড করে তোমরা চাইলে মোবাইল থেকেও মিলাতে পারো বা এটাকে প্রিন্ট আউট করে নাও তাহলে তোমাদের সুবিধা হবে তোমরা যতগুলো কোশ্চেনের উত্তর দিয়েছ সেরকম খাতা সুদে যেভাবে সেভাবে তোমরা টিকমার্ক দাও এবং সেভাবে বুঝতে পারবে তুমি কতগুলো কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছ এবং কাউন্ট করে নিতে পারবে তো এইভাবে তুমি তোমার বাড়িতে বসে বুঝে নিতে পারবে তুমি পাস এবং ফেল পাস ফেল এখানে সেরকম কিছু নেই একটা কাট থাকে সেই কাট কত পর্যন্ত নামবে সে বিষয়ে আমরা একটা আলাদা ভিডিও আনব পরবর্তীতে এখন পর্যন্ত সঠিক বোঝা যাচ্ছে না যদি তুমি একশোর উপরে বা নয় একশো আশি যেহেতু একশো আশিটা কোশ্চেনের উত্তর দিয়ে এসেছ সেক্ষেত্রে ধরতে পারো একশো দশের উপরে তোমাদেরকে পেতে হবে তো এই বিষয়টা যদিও আমার ব্যক্তিগত বা আগের ডিটেলস দেখার পর তোমাদেরকে বললাম এস সি ক্ষেত্রে সম্পূর্ণ কাট অফ আলাদা হয়ে থাকে তো সেইগুলো আমরা আলাদা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো এখানে আরেকটা কথা বলে রাখি যেটা কমপ্লেন যদি কোনো কোশ্চেনের মনে হয় যে এদের অফিসিয়ালভাবে যে নোটিশটা প্রকাশ করেছে বা যে অ্যান্সার কিটা প্রকাশ করেছে সেটা ভুল রয়েছে সেক্ষেত্রে একটা নোটিশ দিয়েছে যে ফিডব্যাক নোটিস তোমরা চাইলে ওর এগেনস্টে এই ইমেলের মাধ্যমে যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো বা তুমি পরীক্ষা দিয়ে থাকো তবেই কিন্তু এই কমপ্লেনটি করতে পারবে তুমি সুন্দরভাবে সঠিকভাবে লিখে এই কমপ্লেনটি করতে পারো এদের ইমেলে এবং অবশ্যই সেটি বিবেচনার সাহিত্যে দেখে সেটা অবশ্যই আলোচনা করবে এবং সেটা যদি সঠিক উত্তর হয়ে থাকে সে বিষয়টি তো দেখা হবে এই বিষয়টা এখানে নোটিশের মাধ্যমেও জানানো হয়েছে আমরা শুধুমাত্র তোমরা কীভাবে অ্যান্সার কি পাবে কোন মাস্টারমশাই কি বলেছে বা কোনো টিউশন থেকে হয়তো অ্যান্সার কি দিয়েছে সেগুলো না দেখে সরাসরি এদের অফিসিয়াল অ্যান্সার কি দেখো তাতে কিন্তু সঠিক নাম্বার বা সঠিক মার্কসটাই পাবে বা সঠিক মার্কসটাই বুঝতে আশা করি আজকে যে বিষয়ের ভিডিওটা ছিল এনএমএমএসি দু হাজার বাইশ অর্থাৎ ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ যারা পরীক্ষা দিয়েছ তাদের অ্যান্সার কি ডাউনলোডের পদ্ধতি বা অ্যান্সার কি মিলানোর পদ্ধতি নিয়ে সেই বিষয়ের ভিডিওটা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে বলো না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ